দুর্নীতির বিরুদ্ধে কথা কোয়া হিমন্ত বিশ্ব শর্মার সরকারের দিনত ইটোর পিছত সিটো সিন্ডিকেট, পশুপালন মন্ত্রী অতুল বরার সমষ্টির পরাই চলিছে পশুধনের বিশাল সিন্ডিকেট, পশুপালন মন্ত্রীর গৃহ সমষ্টিতেই থবাং বাং গো সুরক্ষা আইন, অবৈধ গো সরবরাহর ঘাটিত পরিণত এইবার বোকাখাত, পিছে কার সাহসর বলিয়ান বোকাখাতর গো মাফিয়া, মুখ্যমন্ত্রী আর কৃষিমন্ত্রীর উদগনিত বোকাখাতত গরু সিন্ডিকেট চলার অভিযোগ, বিভিন্ন পক্ষলে যায় সিন্ডিকেটর টাকা, গো মাফিয়ার দপদপনিত অতিষ্ঠ বোকাখাতর নিকরিঘাট আর চিনাকানবাসী, গো সরবাহকারীর বিরুদ্ধে রহস্যজনক ভূমিকা গ্রহণ বোকাখাত আরক্ষীর, মুখ্যমন্ত্রীর কঠোর সকিয়নী তথা গো সুরক্ষা আইনক বুড়া আঙুলি দেখুয়াই বোকাখাতর নিকরিঘাট আর চিনাকানের পরা অবৈধভাবে চলিছে পশুধনের সিন্ডিকেট, বোকাখাতর বিঘয়া সাপ্তাহিক গরু বাজারের অশিলালয় একাংশ গো মাফিয়ায় বাধাহীনভাবে গরুর এক বৃহৎ সিন্ডিকেট চলার অভিযোগ উত্থাপন হয়েছে। এতিয়া 47-48টাকে গরু গাড়ির ভিতর মরিছিল, তেতিয়ার এজন এজিপি নেতাই কৈছিল যে অতুল বরা ডাঙরিয়া থাকালে আমি গরু ব্যাপার করিয়ে থাকিম, আর অতুল বরা থাকালে ইয়ার গরু ব্যাপার চলিয়ে থাকিব। গতি একটা সন্ধিক্ষণ আর এই ঘটনাটার লগত মানে নদায় ভদায় বলি বলে কোনো নাই, মানে সব জড়িত হয়ে গেল, আপনার গাঁর তোমার সরু এসাম কোনোবা লোকও জড়িত হয়েছে, নেতা পালি নেতাবিলাকও জড়িত হয়েছে, কোনো এসাম নেতা যদি এফালে গরু বজার বন্ধ করবলাগে বলে দশা মেমোর নাম যে ঘুরি সিহতি আকো গরু সিন্ডিকেটর লগত জড়িত হয়ে পড়ে, কারণ তেনেকা ধরো মেমোর নাম কপি আমি নিজের হাতে পাইছো। গতি তেনেকটা সন্দিক্ষণ গরু বজারখন চলাটা অস্বাভাবিক স্বাভাবিক ঘটনা এটা, গতি হল যে এই গোটে রাজহ ফাঁকি দিয়ে একটা সরকার, মুখ্যমন্ত্রী এই কি নাটক করেছে নজানো, হয়তো মুখ্যমন্ত্রীর আপুকে তো নিজের একাউন্টলে পয়সা যাওয়া একটা রাস্তা মুক্তি করে লিছে যদিও হয়তো হয়তো আমি সন্দিহান আছে, কারণ নিজে বন্ধ করে, বন্ধ করে দিয়ার পিছন আকো সেই মানে হেরি বজারখন কেনেকে চলে, তার মানে এফালে কৈছে যে হিন্দু মানুহে গরু বজা গরু বন্ধ করব লাগে, গোক মাতা হিসাবে পূজা করব লাগে, ঠিক আছে গরুটো তো ডেফিনেটলি গরু, আমি হিন্দু মানুষ বা হিন্দু বুলি নহয় খেতিয়কসকলের গরুর লগত জড়িত আছে, গরু হাল হাল বাবলৈ গাখীর খাবলৈ গোবর কোনো পা ধরে বিভিন্ন কথা গরুজনীর লগত মানুষ জড়িত আছে, তেনেকটা সন্দিক্ষণত কিন্তু মুখ্যমন্ত্রী গরু বজারখন বন্ধ করেছে, বন্ধ কিয় নাই হয় তারমানে আলিবেলি বন্ধ করে তেও গরুর যে একটা বৃহৎ মার্কেট আছে ইন্টারন্যাশনাল এখন মার্কেট, ইয়ার লগত গোটে হিন্দু মানুষকেইটাহে জড়িত হয়ে আছে, মুসলমানকেইটাই তো কাটি খাবই আর নিবই, আর আমি গরু যদি আমি গরু পুহিম গরুখিনি কি করব, আমি গরুটো এই দিব না, গরুখিনি কারক বেচিব লাগবে, কিন্তু এই গরুখিনি বেচিবলে যাতে আমি ইয়াত কম দাম পাইছো, আর এজন মাজর মধ্যভোগী মানে যিখিনি এজিপি বিজেপি যখন নেতা দালাল সেইখিনি কিন্তু বেশি পয়সা পাই আছে, আর এইখিনিক মাত্র সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী উদগনি জানাইছে, কৃষিমন্ত্রী উদগনি জানাইছে, তেওঁলোকে রক্ষণাবেক্ষতেই আসলে এই ঘটনাখিনি ঘটি আছে। অভিযোগ অনুসরি বোকাখাতর নিকরিঘাট গো সরবাহর বৃহৎ ঘাটি পাতি অবৈধ সরবাহকারী নিকরিঘাটর লগতে ঐতিহাসিক কুরুয়াবাসী রজাবাড়ী লখৌজান পানবাড়ি চিনাকান আদি ঠাইর এজেন্টর পর সংগ্রহ করে গরু, অভিযোগ অনুসরি নিকরিঘাটত বিনোদ কুটুম নামর এজন লোকর নেতৃত্বতে বৃহৎ গরু সিন্ডিকেটর ঘাটি গড় উঠার অভিযোগ স্থানীয় রাইজর, আর সেই সিন্ডিকেট চক্রত একাংশ রাজনৈতিক দলের নেতা পালি নেতার লগতে বহু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। কেবল সেয়াই নহয় বিভিন্ন পক্ষলে গরু সিন্ডিকেটর কমিশন যার সন্দেহ করেছে সচেতন মহলে, অন্যহাতে ধেমাজি লক্ষিমপুর মাজুলী তথা অরুণাচল প্রদেশের পর নদী পথে দৈনিক শ শ গরু আনি মজুত করে বোকাখাতর নিকরিঘাটত, আর তারপরাই নিশা হলে আরম্ভ হয় গাড়িয়ে গাড়িয়ে গরু চালান, নিশা গরু নিবলে যাওয়া গাড়ি সময়ে বিধ্বস্ত করে পেলাইছে গাঁওখনের একমাত্র তথা জরাজীর্ণ পথটু, যার বাবে ক্ষোভিত হয়ে পড়েছে এটা গাঁওবাসী, অবৈধ গো সরবরাহ সন্দর্ভত গাঁওবাসী বোকাখাত আরক্ষীক অভিযোগ দিয়ার পাছতো আরক্ষীর সম্মুখেরে নির্বিঘ্নে পার হয়ে যায় অবৈধ গো সরবরাহকারী বাহনসমূহ। এই কথা হয়েছে কি এই গরু যখন ওয়েট গাড়ি যায় এই রাস্তাবিল বিস্তর ক্ষতি হয়েছে, ডর ডর পুখুরি হয়ে গেছে, আর আমার স্টুডেন্টবিল কোভাবে হায়ার সেকেন্ডারি যাবলে আমার বৃহত্তর মানে সমস্যা হয়েছে, মানে স্টুডেন্ট গলেই খালত পড়ে যায়, কোবাত ডর ডর দুর্ঘটনার পতিত হয়, বিপদ হওয়ার মানে সম্মুখীন হয়েছে। অন্যহাতে আজি থানার আমি জানা হয়েছিল, থানার প্রথম ওসি জানা হয়েছিল প্রায় 1:30 বজাত, ওসি প্রথমে মানে ফোন রেসপন্ড করব নয়, তার সেকেন্ড টাইম এসডিপিও লমাইল, এসডিপিও স্যারে ফোন রেসপন্ড করলে তখন বোলে কি হয়েছে আমি এনেকা তেমন নিকরিঘাটত গাড়ি এসোপা মানে নগাঁও রেজিস্ট্রেশনের গাড়ি এসোপা প্রায় 8-10 গাড়ি বলেরো গাড়ি লোড করে আছে, গরু লোড করে আছে, আর রাস্তাবিল পুখুরী করে দিয়েছে, আমার মানে পাবলিকর বহুত সমস্যা হয়েছে, অন্যহাতে দুইফালে বানপানী হয়েছে, এই কথাটা এসডিপিও স্যার কোয়া হল, এসডিপিও স্যার কলে যে মই ওসিক কইছো আপনার ওসিক ফোন করে দিও, আর এই কথাটা ওসি স্যারে কলে যে আমার মানে পর্যাপ্ত পরিমাণের পুলিশের প্রশাসনের মানুষ নাই,
আমি কহৰা থানাত মানে বস্তুটোৰ ব্যৱস্থা কৰিম, আপোনালোকে চিন্তা কৰিব নালাগে, পাৰিলে গাড়ীখিনি ৰাখি থৈ দিয়ক, নোৱাৰিলেও আমি কহৰা থানাত ইনফৰ্ম কৰিছোঁ কহৰা থানাই তেওঁলোকক এডমিনিষ্ট্ৰেটিভ হিচাপে তেওঁলোকে ব্যৱস্থা কৰিব। বছ সিমানে কৰিলে তাৰপৰা আমি তাৰপৰা তাতকৈ অধিক কৰিব পৰা আমাৰ ওচৰতো শক্তি নাই, পাব্লিকৰ শক্তি হৈছে কি, পাব্লিকৰ যি প্ৰব্লেম হয় সেইখিনি আমি জনাব লাগে থানাত। গতিকে এটা থানায়ো যদি বস্তু দুৰ্বলতা আমাক মানে কথা দিয়ে, তো আমাৰো ইয়াত মানে উপায় নাই। উল্লেখযোগ্য যে অবৈধ গৰু সৰবাহৰ পৰিণতিত বিগত বৰ্ষৰ 17 ছেপ্টেম্বৰত গাড়ীৰ ভিতৰতে শ্বাস প্ৰশ্বাস বন্ধ হৈ মৃত্যু হৈছিল 48টাকৈ পশুধনৰ, যাৰ বাবে বিভিন্নজনে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি দোষীক কঠোৰ শাস্তি প্ৰদানৰ লগতে গৰুৰ অবৈধ সৰবাহ বন্ধৰ দাবী জনাইছিল। কিন্তু আশ্চৰ্যজনকভাৱে তথ্য প্ৰমাণ লাভ কৰাৰ পাছতো গৰু চিণ্ডিকেটৰ মূল নায়ক তথা অভিযুক্তক আটক কৰিবলৈ সক্ষম নহ'ল বোকাখাট আৰক্ষী, যাৰ বাবে আজিও বোকাখাটত বিনা বাধাই অব্যাহত আছে গৰুৰ অবৈধ সৰবাহ। পল্লৱ হাজৰিকাৰ প্ৰতিবেদন, বোকাখাট, দ্য অপিনিয়ন।